আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেখা যাচ্ছে ধরেন এই এক স্ক্রিনে ফটো তো একজন মহিলা, ঠিক আছে, ধরেন ওই মহিলাটির বর্তমানে 4টি মেয়ে সন্তান আছে। তো দেখা যাচ্ছে ওনার পরিবার থেকে মেয়েটির উপর প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি করা হচ্ছে, মেয়েটির এই ওই মহিলার মানে প্রচুর মেয়ে হওয়ার কারণে। দেখা যাচ্ছে আমাদের এই আশেপাশের সমাজে আমরা প্রায় সময় লক্ষ্য করি এই মেয়ে সন্তান হওয়ার কারণেই অনেক মাকে আমরা দূষিত করে ফেলি। আমরা অনেকেই মনে করি যে মেয়ে সন্তান হওয়ার জন্য মাই দেয়। তো ভিউয়ার্স দেখেন, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে বলবো এই মেয়ে সন্তান হওয়ার জন্য এই বাবা দেয় না মা দেয়, ঠিক আছে। তো আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, অনেক কিছু আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে কার দোষে মেয়ে সন্তান হয়, ঠিক আছে। তো দেখেন মেয়েদের এক্স এক্স থাকে, ঠিক আছে, ছেলেদের এক্স এবং ওয়াই থাকে। এখানেই হচ্ছে মূল বিষয়, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। দেখেন ভিউয়ার্স, মেয়েদের এক্স এবং ছেলেদের এক্স যদি অগ্রজন মিলিত হয় তাহলে এই মেয়ে সন্তান হবে। বিষয়টা একটু লক্ষ্য করবেন, মেয়েদের কিন্তু একটি জিনিসই এক্স এক্স থাকে, ঠিক আছে, এবং ছেলেদের এক্স এবং ওয়াই থাকে। তো দেখা যাচ্ছে অনেকেই মেয়ে সন্তান বলি এই নারীকে আমরা মহিলাকে প্রথমে দূষিত করে ফেলি যে এই মেয়েটির হয়তো আর ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই। তো এই বিষয়টি সম্পূর্ণ একটি ভুল ধারণা। মেয়েদের এই ছেলে এবং মেয়ে দুটি হওয়ার ক্ষমতা সকল নারীদের ক্ষেত্রে থাকে, ছেলেদের দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই থাকে। তো মেয়েদের এক্স এবং ছেলেদের এক্স যদি মিলিত হয় তাহলে আপনার মেয়ে সন্তান হবে। এবং দেখেন আরেকটি বিষয়, মেয়েদের এক্স এবং ছেলেদের ওয়াই যদি মিলিত হয় তাহলে ছেলে সন্তান হবে, ঠিক আছে। তো এখানে মেয়ের সন্তান অথবা ছেলে সন্তান হওয়াতে মেয়ে পুরুষের যেমন হাত নেই এই নারীরও তেমন হাত নেই, এটা সৃষ্টিকর্তার একটি নিয়ম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মেয়ে সন্তান হলেই কেহ দেখা যাবে যে আপনার 4 থেকে 5টা মেয়ে সন্তান হয়ে গেছে, আপনার ছেলে সন্তান হচ্ছে না, এর জন্য আপনি আরেকটি বিয়ে করে ফেলছেন, ঠিক আছে। এটা কখনো করবেন না, এটি এই মহিলাদের কোনো সমস্যা নাই। মহিলাদের এক্স এক্স থাকে, ওনাদের ছেলে এবং মেয়ে উভয়কেই দান করার ক্ষমতা রয়েছে। দেখা যাচ্ছে আপনার যদি এক্স বারবার এসে মেয়ে মহিলাদের সাথে মিলিত হয় তাহলেই আপনার মেয়ে সন্তান হবে। আপনার এক্স যখন এসে মিলিত হবে তখনই দেখা যাবে ছেলে সন্তান হবে, ঠিক আছে। তো আশা করি আজকের এই ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।